বুধ রাহুর একত্রে বুদ্ধিভ্রষ্ট যোগে পাঁচ রাশির ভুল সিদ্ধান্ত। আগামী 7ই মার্চ রাত্রি 8:05 মিনিটে বুধ মীন রাশিতে প্রবেশ করবে। এর ফলে যে জ্যোতি তৈরি হবে তা বুদ্ধিভ্রষ্ট যোগ, অর্থাৎ বুধ রাহু একত্রে বুদ্ধিভ্রষ্ট যোগ তৈরি করে ও জড়তা যোগ তৈরি করে। জড়ত্ব যোগ অর্থাৎ কোনো গ্রহই ঠিক মতন করে কাজ করে না, জড় কথার অর্থ অসার, অর্থাৎ এরা কর্মহীন হয়ে যায় এবং এর প্রভাব সমস্ত রাশিচক্রের মধ্যেই পড়ে। কম বেশি সমস্ত রাশির জাতক জাতিকারাই কিছু না কিছু ভুল করবেন। রাহু কোনো গ্রহের সঙ্গে থাকলে শুভ যোগ তৈরি করে না, কিন্তু রাহু দ্বিতীয় স্থান, দশম স্থান ও একাদশে প্রচুর অর্থ দেয়। মীন রাশিতে বুধ রাহু একত্রে বুদ্ধিভ্রষ্ট যোগ ও জড়তা যোগ তৈরি করেছে, ফলে কয়েকটি রাশি সমস্যার মুখে পড়বে। বুধ পূর্বভাত পদ নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করেছে, রাহু রেবতী নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রে রয়েছে। এখন দেখার বৃহস্পতির সঙ্গে বুধের সম্পর্ক শত্রুতা, আবার বুধ বৃহস্পতির সম। রাহুর সমগ্রহ কিন্তু দুটি, বৃহস্পতি এবং বুধ। রাহুর বৃহস্পতি বুধ কেউই শত্রু নয়, সুতরাং মারাত্মক ক্ষয়ক্ষতি হবার কোনোই সম্ভাবনা নেই। আবার বুধ রয়েছে বৃহস্পতির নক্ষত্রে, রাহু রয়েছে বুধের নক্ষত্রে, অর্থাৎ পরস্পর পরস্পরের নক্ষত্রে রয়েছে কিন্তু শত্রু নক্ষত্রে নেই। সুতরাং অশুভ যোগ তৈরি হলেও তা মারাত্মক আকার ধারণ করবে না। অন্যান্য ক্ষেত্রে আমরা দেখেছি বুধ রাহু একত্রে অনেক বড় সমস্যা তৈরি করে ফেলে। এক্ষেত্রে বুদ্ধি ভ্রষ্ট যোগ তৈরি করায় একাধিক সিদ্ধান্তে ভুল হবে এবং জড়তা যোগ তৈরি হওয়ায় কোনো কাজই ঠিক মতন হবে না, কোনো কাজেই অগ্রসর হবে না, শ্লথ হবে গতি। সবচাইতে বেশি প্রভাব পড়বে কন্যা রাশির ওপর, তারপরে দৃষ্টি সাপেক্ষে প্রভাব পড়বে মিথুন ধনু। মীনে বৃহস্পতি নিজে থাকায় তেমন কোনো প্রভাব পড়বে না। আবার বলছি শুনে নিন, এই অশুভ যোগ সবচাইতে ক্ষতি করবে কন্যা রাশিতে, মিথুন রাশিতে, ধনু রাশিতে। মীন রাশিতে এই যোগ তৈরি হওয়াতেও মীন রাশির জাতক জাতিকারা ততটা ক্ষতিগ্রস্ত হবে না, কারণ বৃহস্পতি অত্যন্ত শুভ গ্রহ, সে রয়েছে কিন্তু বন্ধুগৃহে, অর্থাৎ বৃহস্পতি ক্ষমতাহীন হচ্ছে না। আমি বারবার বলেছি রাহু ক্ষমতাহীন হচ্ছে, অর্থাৎ রাহুর ক্ষতি করার প্রবণতা অনেক কমে যাবে। এপ্রিল মাসে সাধারণত রাহু কর্ম ক্ষমতাহীন থাকে। শনি অস্তমিত অবস্থায় রয়েছে, অনেক অ্যাডভান্টেজ এই যে যোগটা অশুভ তৈরি হয়েছে, যে গ্রহদের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার কথা তারা কিন্তু, রাহু খুব বেশি ক্ষতি করতে পারছে না, কেতু ক্ষতি করতে পারছে না, সুতরাং এমনকি শনিরও কোনো কুপ্রভাব পড়ার সম্ভাবনা নেই। কেননা শনির দ্বিতীয়েই, কুম্ভের দ্বিতীয়েই এই যোগ তৈরি হয়েছে, তাই শনি যদি অশুভত্ব অবস্থায় থাকে তাহলে কিন্তু দ্বিতীয় অর্থাৎ ধনস্থানের ওপর ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল বেড়ে যায়। এবার আমরা আসব কী তাদের সমস্যা হতে পারে, কতদিন হতে পারে। বুধ একটি রাশিতে 18 দিন থাকে, অর্থাৎ 25 মার্চ 2024 পর্যন্ত এই সমস্যাগুলি থাকবে। কী সমস্যা হবে? ভুল সিদ্ধান্ত, কর্মে অনীহা, অলসতা, আর্থিক কষ্ট, বিবাহ প্রেমে অগ্রগতি না হওয়া, রাজনৈতিক ক্ষেত্রে প্রবল ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা তারা সঠিক সিদ্ধান্ত না নিলে অনেক রকম ভুল সিদ্ধান্তের শিকার হলে সমস্যা বেড়ে যায়। এবং শিল্প কলাকুশলী, শিল্পী কলাকুশলী যারা রয়েছে তাদের ক্ষেত্রেও এর ক্ষতির সম্ভাবনা বৃদ্ধি পাবে। তাহলে এত যে সমস্যা, তাহলে সমাধানের পথ কী? দেখুন, আমরা প্রত্যেকটি কিন্তু সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ যোগ
সবারই আগে সবচাইতে সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরছি অ্যাস্ট্রোপামিস নিউমারোলজিশিয়ানটা। আগামী দিনে একাধিক ব্যক্তিত্ব আসবে, তারা বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করবে। মহিলাদের জন্য সুখবর রয়েছে, মহিলাদের জন্য আলাদাভাবে দেখার জন্য বিশেষ অভিজ্ঞ আপনাদের যে জন্মকুণ্ডলী রয়েছে তার বিচার বিশ্লেষণ করবেন। এবার আমরা আসব সমাধানের পথ। সমস্যা তো পেলাম, কতদিন চলবে তা জানতে পারলাম, কী কী সমস্যা হবে জানলাম, সমাধানের পথ কী? সমাধানের পথ হচ্ছে পত্রহ স্নান করে দেবী সরস্বতীর বীজ মন্ত্র ওং হ্রিং ঐং হ্রিং সরস্বত্যই নম। নীল সরস্বতী কবচে এই বীজ মন্ত্র আছে, ভিডিওটি দেখে নেবেন। ওং হ্রিং ঐং হ্রিং সরস্বত্যই নম। নীল সরস্বতী কবচ যেখানে রয়েছে সেখানে মাতারার বীজ মন্ত্রের সঙ্গে এই বীজ মন্ত্রটিও রয়েছে, অর্থাৎ বিদ্যার আরাধ্য দেবী সরস্বতীর। পোশাকের বর্ণ হবে সবুজ, হলুদ, লাল বেশি পরবেন। কালো পোশাক 18 দিন বর্জন করবেন। কথা কম বলবেন, বিতর্ক থেকে সাবধান থাকবেন। রাত্রি 10:30টার মধ্যে শুয়ে পড়বেন, একদম 10:30 কাটাই কাটাই, তার বেশি করবেন না। 10:30টাকে যোগ করে দেখুন, সংখ্যা 3 হবে, যেটি বৃহস্পতির সংখ্যা। চোখ বন্ধ করে ওং হ্রিং এই বীজ মন্ত্রটি 5 মিনিট করবেন। যে সমস্যা হওয়ার কথা তার সমাধানের পথ বলে দিলাম, এত সুন্দর সমাধান যার কোনো রকম খরচ খরচা নেই। অনুষ্ঠানটি ভালো লাগলে মন্তব্য করবেন, ভিডিও ভালো লাগলে সকলকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকুন, ধন্যবাদ।